আন্দোলনের মহানায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমিনুল্লাহ আমান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি কাজী রহমদুল ইসলাম স্থাবন, বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জিও, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন, সংগ্রামী ভাই বন্ধুরা, গাজীপুর মায়ের জাহাঙ্গীর সাহেব বলেছেন আমাকে গুম করা হবে, এই কথা তারা বুঝে যায়। আজকে আওয়ামী লীগ দিন দ্বারা প্রতিষ্ঠিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মিতা মুখী জালালউদ্দিন স্যার এবং সঞ্চালনা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব জনাব আমিনুল হক এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদীয় সমিতির সভাপতি কেন্দ্রীয় সংস্থাপন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় সংগঠন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বেলা হোসেন খান এবং সিনিয়র সহ সভাপতি শামীম পালন সহ আমাদের